কথায় বলে বিয়ে হলো জন্ম জন্মান্তরের অটুট বন্ধন, আর এই বন্ধন সহজেই ভাঙা যায় না, সে জীবিত দশাতেই হোক বা মৃত্যুর পরেই হোক। পাতি পত্নী আর ওয়েব সিরিজটিতেও আমাদের বৈবাহিক জীবনের সম্পর্ককে হরর কমেডি রূপে তুলে ধরা হয়েছে। ফিল্মি ফেলোতে আপনাদের আরও একবার স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। প্রথমেই বলে নিই, এই সিরিজটি আপনারা এমএক্স প্লেয়ারে পুরো ফ্রিতে দেখতে পাবেন। এই সিরিজটিতে মোট 10টি এপিসোড আছে, প্রতিটি প্রায় 30 মিনিটের মতো। এই ওয়েব সিরিজটিতে প্রধান 3টি চরিত্রকেই দেখানো হয়েছে, মোহন, রিমঝিম এবং সুরভি। মোহনের চরিত্রে অভিনয় করছেন আনন্ত, ভিধাত এবং রিমঝিমের চরিত্রে আছেন রিয়া সেন ও সুরভির চরিত্রে আছেন ভিনি আরোরা। গল্পের শুরুতেই দেখানো হয় যে মোহন তার প্রথম স্ত্রী সুরভির মারা যাওয়ার পর সে আবার বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে। প্রথম স্ত্রীর শ্রাদ্ধের দিনই মোহন আবার রিমঝিমকে বিয়ে করে, কারণ মৃত্যুর পরও সুরভির মুক্তি হয় না মোহনের চিন্তায়। মোহন কি খাবে, কিভাবে থাকবে, এইসব ভেবেই সে মোহনকে দ্বিতীয় বিয়ের জন্য জোর করে, যাতে সে নতুন বউয়ের হাতে মোহনকে তুলে দিয়ে নিশ্চিন্তে মুক্তি পেতে পারে। কিন্তু মেয়েদের মন কি আর বোঝা যায়, আর যখন স্বামীর ব্যাপার আসে তখন তারা কারোর সাথেই তাকে ভাগ করতে চায় না। সুরভির ক্ষেত্রেও তার অন্যতা হলো না। যখন মোহন রিমঝিমের রূপ দেখে মুগ্ধ হয়ে গেল, তখনই সুরভির মনে হিংসের জন্ম নিল এবং সে মুক্তি না নিয়ে মোহন আর রিমঝিমের মাঝে কাবাব কি হাড্ডির মতো রয়ে গেল। সিরিজে আরো কয়েকটি বেশ ছোট ছোট চরিত্র আপনার দৃষ্টি আকর্ষণ করবে। মোহনের বন্ধু সক্ষম শুক্লা অ্যাজ থ্রিজি, সুরভির ভাই সিদ্ধার্থ চতুর্বেদী অ্যাজ কুকু এবং জশপাল শর্মা অ্যাজ পণ্ডিতজি। এছাড়াও ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে কিভাবে ভণ্ড সাধুরা মানুষের সুযোগের সদ্ব্যবহার করে অর্থ ইনকাম করছে, এছাড়াও দালাল ব্যবসাও ফুটে উঠেছে। ছিমছাম সাদাসিধে এই ওয়েব সিরিজটি লকডাউনে টাইম পাসের জন্য একদম উপযুক্ত এবং চাইলে ফ্যামিলির সাথেও আপনারা এটি উপভোগ করতে পারেন। শেষ পর্যন্ত কি সুরভির আত্মা মুক্তি পাবে, মোহন আর রিমঝিম কি কাছাকাছি আসতে পারবে, তা জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে পাতি পত্নী আর বউ। ওয়েব সিরিজটিকে আমি 2 পয়েন্ট দেবো। প্রথম পয়েন্ট দেবো ডিসেন্ট অ্যাক্টিং এর জন্য এবং সেকেন্ড হলো নিউ কনসেপ্টের জন্য। নেগেটিভের দিকে 1 পয়েন্ট কাটা যাবে, ওয়েব সিরিজটি খুবই স্লো ছিল। যেমন কেউ একটা কাজ করছে আর যতক্ষণ না সেই কাজটা পুরো কমপ্লিট হচ্ছে দেখিয়েই যাচ্ছে, তাই সেই জায়গাটা খুব বোরিং। সেকেন্ড পয়েন্ট কাটছি ডায়লগের জন্য, ডাবল মিনিং এর ডায়লগ ব্যবহার করেও আমাদেরকে হাসাতে হাফ পয়েন্ট কাটা হচ্ছে পুরো এডিটিং এবং আর হাফ পয়েন্ট কাটা হচ্ছে পুরো ভিএফএক্স এর জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।